রয়ে গেছে। যেহেতু বহু মুক্তিযোদ্ধা কষ্ট পাইছে, তখন মুক্তিযোদ্ধাদের কোনো ছিল না, কোনো পাত্তা ছিল না, মুক্তিযোদ্ধাকে কোনো সবাই অবহেলিত ছিল, মুক্তিযোদ্ধাদেরকে বলতে তারা গিন্ডা করতো। তখন আমাদের বর্তমান সরকার বঙ্গবন্ধু তন্ময় শেখ হাসিনা আসার পরে আমাদেরকে 300 টাকা থেকে 10,000 টাকা পাতা দিয়েছে এবং আমাদেরকে মূল্যায়ন করছে মুক্তিযুদ্ধ বললে। এখন আর আমরা গৌরব সহিত করি, আমরা যখন আসি, আমি আরও একবার আসছি এখানে বাংলাদেশে, যখন আসি তখন আমাদেরকে সাহায্য করতে, সহযোগিতা করছে, আমাদের গানগুলো বই বসছে, এমনকি তাদের ব্যান্ডগুলো পর্যন্ত আমাদেরকে স্থান দিচ্ছে, যারা নাকি আমাদের মা বোনেরা, এমনকি আমার বোন, আমার উপযুক্ত বোন, আমার মা, তারা যাইয়া আমাদেরকে তাদের খেতার ইয়ের ভিতরে রদার ইয়ার ভিতরে আমাদেরকে ঢুকেছে, আমাদেরকে রাখছে। তাদেরকে আমি আমার তরফ ইয়ার থেকে আমি ধন্যবাদ জানাই এবং সাথে সাথে তাদেরকে সহযোগী মুক্তিযুদ্ধ হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমি বিনীতভাবে